খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলে তাকে কারা অন্তরীণ রেখে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। খালেদা জিয়ার 78তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি দাবি করেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেই আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। তারা গণতন্ত্রের লেবাস পরে আছে, তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা কাজে যেটা করে সেটা হচ্ছে তার ঠিক উল্টো। এই কথাগুলো আজকে শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের মানুষ জেনে গিয়েছে এবং জেনে গিয়েছে বলেই তারা উদ্বেগ প্রকাশ করছে। সেই কারণেই তারা একটি কথা বলছে, কথাটি কি, বাংলাদেশে আগামীতে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।